আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার কম্পিউটারে এড করা ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখতে হয়। তো বন্ধুরা, এড করা পাসওয়ার্ড কে দুইটা ভাবে দেখা যায়। আমি আপনাদের আজকের এই ভিডিওতে দুইটা পদ্ধতি দেখিয়ে দিব কিভাবে আমাদের কম্পিউটারে এড করা ওয়াইফাই এর পাসওয়ার্ড গুলোকে দেখতে হয়। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দুইটা পদ্ধতি দেখাবো কিভাবে আমার পিসিতে এড করা ওয়াইফাই এর পাসওয়ার্ড শো করতে হয়। তো বন্ধুরা, দুইটা পদ্ধতির প্রথম অংশটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম অংশটার জন্য আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে সার্চ অপশনে গিয়ে আমি লিখব সিএমডি অথবা কমান্ড প্রম্পট। কমান্ড প্রম্পটটিকে আমরা রান এজ অ্যাডমিনিস্ট্রেটর মোডে অন করে নিব। অন করে নিয়ে এটাকে ইয়েস দিব। তারপর এটা যা আসবে এটাতে একটা কমান্ড লিখতে হবে। কমান্ডটা আমার এখানে আগে থেকেই ছিল, জাস্ট আমি এটা এখানে কপি পেস্ট হবে না, এটাকে জাস্ট আমি দেখে দেখে এখানে টাইপ করে নিব। তো প্রথমে লিখতে হবে NET নেট SH স্পেস দিতে হবে ওয়ালেন WLAN তারপর স্পেস SHOW স্পেস প্রোফাইল PROFILE প্রোফাইল দিয়ে এন্টার দিব। বন্ধুরা, আমার পিসিটাতে দুইটা ওয়াইফাই কানেকশন এড করা আছে, এই জন্য আমার এখানে দুইটাই দেখাচ্ছে। তো এখানে হচ্ছে আমি যে কমান্ডটা দিলাম এটা শুধু হচ্ছে প্রোফাইলটা কোন কোন ওয়াইফাই আমার এখানে এড করা আছে সেটা দেখার জন্য। তো বন্ধুরা, পরবর্তীতে যে কমান্ডটা লিখতে হবে সেটা হচ্ছে আমি এখানে যে প্রথমে যে কমান্ডটা লিখেছিলাম সেটাই, সেটার শো এর পরিবর্তে আমি এখানে দিব ওয়ালেনের পরে আমি দিব এক্সপোর্ট EXPORT এক্সপোর্ট। তারপরে আমি চলে যাব প্রোফাইলের পরে স্পেস দিয়ে আমি লিখব FOLDAR ফোল্ডার স্পেস ফোল্ডার পর ইকুয়াল টু আমি এখানে দিব এখন সি মিন হচ্ছে আমি যে ফোল্ডারটাতে আমি আমার লোকেশনটাকে দেখিয়ে দিব সেটা। তারপরে কলন দিয়ে ব্যাকস্ল্যাশ তারপর হচ্ছে স্পেস কি KEY কি তারপর আবার ইকুয়াল টু একসঙ্গে তারপর ক্লিয়ার CLEAR দিয়ে আমি এন্টার দিব। বন্ধুরা, তো এটাই যে আমার লোকেশনটাতে আমি যে লোকেশনটা দেখিয়ে দিয়েছিলাম সি ড্রাইভে, আমার সি ড্রাইভটাতে এটা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে আমি আমার মাই কম্পিউটারটাকে ওপেন করে এই যে আমি এখন সরাসরি সি ড্রাইভে চলে যাব। সি ড্রাইভে চলে যাওয়ার পরে এই যে আমার এখানে দেখেন XML এর দুইটা আমার যে দুইটা এই যে বন্ধুরা কমান্ড প্রম্পটে আপনারা যান গিয়ে দেখুন এই যে আমার এখানে দুইটা ওয়াইফাই কানেকশন যেটা ছিল এই দুইটা কানেকশনে গিয়ে চলে এসেছে। তো বন্ধুরা, এই যে আমি এটাকে যদি এখন এডিট করে ওপেন করতে যাই তাহলে দেখবেন এই যে আমার এখানে যে ইয়েটা ছিল সেটা হচ্ছে যে আমার ওয়াইফাই নেমটা হচ্ছে এটা আর পাসওয়ার্ডটা যেটা সেটা হচ্ছে নিচের দিকে দেখিয়ে দিচ্ছে এই যে আপনারা শেয়ার কি যেটা শেয়ার কিটা এই শেয়ার কির এটার ভিতরে এই যে কি মেটেরিয়ালের ভিতরের অংশটুকু হচ্ছে আমার পাসওয়ার্ড। তো বন্ধুরা, এই অংশটুকু হচ্ছে আমার পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাকে আমি এই এখানে নিয়ে নিলাম। তো এটা হচ্ছে একটা পদ্ধতি, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন আমরা চলে যাব দ্বিতীয় পদ্ধতিটা দেখার জন্য। তো দ্বিতীয় পদ্ধতি দেখার জন্য আমার আর এটা লাগবে না, আমি এটাকেও কেটে দিচ্ছি। দ্বিতীয় পদ্ধতিটি দেখার জন্য আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে আমরা এই যে ওয়াইফাই বা লেনের যে আইকনটার উপরে থাকি না কেন এটার উপরে রাইট বাটন প্রেস করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেটিংয়ে যাব। আমরা ইন্টারনেট সেটিংয়ে যাব, এখান থেকে আমরা যাব ওয়াইফাই এর জন্য। তো ওয়াইফাই এর পাসওয়ার্ড দেখার জন্য তো আমরা ওয়াইফাইতে ক্লিক করব। ওয়াইফাইতে ক্লিক করার পরে আমাদের যে ট্যাবটা আসবে সেখান থেকে যে রাইট একদম ডান দিকে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং যে সেন্টারটা আছে সেটাতে যাব। আমরা একটা ক্লিক করে চলে যাব আমরা সেটাতে। সেটাতে যাওয়ার পর যে ট্যাবটা ওপেন হবে এখানে যে আমার এই কানেকশনটা দেওয়া আছে। তো বন্ধুরা, আমরা ইন্টারনেট ইথারনেটে যাব না, আমাদের তো এটা হচ্ছে ল্যান কানেকশন। তো যাব আমরা ওয়াইফাই। তো ওয়াইফাইতে যাবার পরে এটার উপরে একটা ক্লিক করব। একটা ক্লিক করার পরে আমরা ওয়্যারলেস প্রপার্টিস যে অংশটা বন্ধুরা এই যে এখানে আছে এই ওয়্যারলেস প্রপার্টিসে যাব। ওয়্যারলেস প্রপার্টিসে যাওয়ার পরে আমাদের আর কোনো কিছু করতে হবে না, এখানে জাস্ট খালি যে সিকিউরিটি যে অপশনটা আছে আমরা সিকিউরিটি ট্যাবটাতে ওপেন করব। জাস্ট এই যে এই অংশটাতে শো পাসওয়ার্ডটাতে দিলেই এই যে আমার পাসওয়ার্ডের অংশটা চলে এসেছে। তো বন্ধুরা, এই দুইটা পদ্ধতিতে আমরা আমাদের পাসওয়ার্ডগুলোকে দেখে নিতে পারবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে নিন যেন আমাদের সব আপডেট আপনাদের দ্বারে পৌঁছে যায়। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সে কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।